শুভদুপুর বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের বন্ধু রূপা নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ তো সোমবার, আর সোমবারের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর এখন ঘুরতে বাজে হলো 2:15। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি এই দুপুরবেলা থেকে। আর এখন আমি কোথায় আছি বলো তো? আমি আজকে এসেছি হলো আমার মায়ের বাড়িতে সকালে। সকাল বলতে 10টার দিকে এসেছি আমি আর ছেলে। তো সকালবেলা ও বাড়িতে ছেলেকে পড়াতে এসেছিল, ও পড়ে টড়ে তারপরে আমি হাজব্যান্ডের জন্য রান্নাবাড়ি করে তারপর আমি এ বাড়িতে এসেছি। তো এবার আমি থাকবো, বিকেলবেলা বাড়ি যাব। তো এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম আর তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো আজকে তো এ বাড়িতে আছি, তো এ বাড়িতে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতে থাকো আজকের ব্লগটা। আর এখন তো আছি আমি হলো ঘরে, আর ছেলে হলো এপাশে শুয়ে আছে। ওই দেখো, ও হলো ও মায়ের ফোনটা নিয়ে ফোন দেখছে আর আমি তোমাদের সাথে কথা বলছি। আর চলো বাইরে হলো ভাই মামি ওরা কী করছে তোমাদের সাথে দেখে। তো চলো। আর বন্ধুরা, আমি তো এখন বাইরে চলে এসেছি, আর ভাই হলো এপাশে দেখো সাইকেল ঠিক করছে, আর আমার ছেলে আবার বাইরে চলে এসেছে ওখানে বসে আছে, আর আমি তো এই গাড়ির ওপরেই বসে আছি দেখো ভিডিও করছি। আর ওই যে আর মা হলো পেছনে জামা কাপড় কাচছে। তো চলো। আর বন্ধুরা ওদিকে চলো, আমাদের পেছনে হলো কল্পার, আর মা আর মামি হলো পেছনে জামা কাপড় কাচছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর বন্ধুরা, এদিকে তো মামি জামা কাপড় কাচছে, দেখো পিটি পিটি জামা কাপড় কাচছে ধপাস ধপাস করে, আর মা হলো এ পাশটায় দাঁড়িয়ে আছে। আর এদিকে তো মামি কাচছে আর মা হলো জল কাঁচা করে নিচ্ছে। তো বন্ধুরা, আমরা তো এখন ঘরে চলে এসেছি, আর মামি আর মা হলো পেছনে জামা কাপড় কাচছে, আর আমরা এখন ঘরে। আমি এদিকে ছেলে শুয়ে আছে, আর আমার ভাই হলো ওই যে ওই পাশে বসে আছে, আর হলো ওরা হলো এখন দোকান থেকে এই যে কোকা কোলা এটা নিয়ে আসলো। তো আমরা এখন ঘরে বসে খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। আর দুপুরবেলা একটু গরম লাগছিল, তো ভাইকে বললাম ভাই ঠান্ডা কিছু নিয়ে আয়, তো ওরা এটা নিয়ে আসলো। আর আমার ছেলে খেয়েছে আইসক্রিম, ও খেয়েছে চকোবার, আর ভাই আমার জন্য আর ওর জন্য এটা নিয়ে এসছে। তো আমরা খাচ্ছি, আর মা আর মামি ওরাও হলো আইসক্রিম খেয়েছে, চকোবার খেয়েছে। ওরা দিদি জামা কাপড় কাচুক, আর আমরা এদিকে বসে তোমাদের সাথে গল্প করছি, খেয়ে নি। আর বন্ধুরা, আমি তো সকালবেলা গেছিলাম ও বাড়িতে, আর তোমাদেরকে আমি তো বলেই দিয়েছিলাম যে বিকেলে চলে আসব। তো আমি বিকেলবেলায় চলে এসেছি সন্ধ্যে 6টার দিকে। তো এসে বাড়িতে এসে ঘরমর ঝাড় দিয়ে আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, আর এখন ক্যামেরাটা অন করে দিয়েছি, তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখো ননদের ছেলে আর আমার ছেলে বসে আছে, আর ছেলে হলো আসার সময় একটা ক্যাডবেরি নিয়ে এসছে। তো ওরা এখন দুই ভাই মিলে ভাগ করে খাচ্ছে। আর বন্ধুরা, ওরা তো ওদিকে বসে খাচ্ছে, আর আজকে ব্লগটা আর বড় করছি না, এখানে এন্ড করছি। তো বন্ধুরা, টাটা টাটা।